বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد শমনি ত আমাদিনি বৈরা আসসালামু আলাইকুম এখানে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলতেছেন যে আমি সহিহ হাদিসের আলোকে জানতে চাচ্ছি আজকাল দেখা যায় মোবাইল ফোনে কেউ কেউ লুডু খেলে অথবা কয়েকজন মিলে খেলে এটা কি শরিয়াতে জায়েজ আছে কি না আমি প্রথমেই বলবো আমার এই ভাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকায়ত এই লুডু খেলা নিয়ে ওলামাদের মধ্যে ইখতলাফ আছে কোন কোনো ওলামাগণ এটাকে হারাম বলেছেন আও আর অন্য কোনো কোনো ওলামাগণ এই লুডু খেলাকে জায়েজ বলেছেন যারা নাকি হারাম বলেছেন তারা একটি হাদিস দ্বারা ديت هاكين كان جهادشتي امام مسلم اه رواه كورشين دو هاجا دو شو شايت نمبر حديث جي رسول الله صلى الله عليه وسلم بولشنجي من لعب بالنردشير اه فكأنما صبغ يده بلحم الخنزير ودمه او كما قال النبي صلى الله عليه وسلم جي جي এই নাদ্দাসীর খেলা খেলবে সে যেন তার হাতগুলো হাত শুয়োরের মাংস দিয়ে এবং শুয়োর রক্ত দিয়ে তার হাতটা ভিজালো তার হাতে লাগালো অর্থ মানে যে নাকি শোয়ারের মাংস এবং শোয়ারের মাংস খেয়ে থাকে সে তো শুয়রের মাংস ধরতে হয় মানে শোয়ারের মাংস খাওয়ার সাথে তুলনা দিয়েছেন সৌরের মাংসে হাতে লাগানো এবং সৌরের রক্ত হাতে লাগানোর সাথে তুলনা দিয়েছেন তো তু সুতরাং এই হাদিস দিয়ে ওষুধ লুডু খেলাকে হারাম করেছেন এবং বলেছেন যে যেভাবে হোক পয়সার দ্বারা পয়সা ছাড়া যেভাবে হোক লুডু খেলা হারাম এই হাদিস দ্বারা তারা দলি দিয়েছেন আরেকবার ওলামাগন তারা লুডু খেলাকে জায়েজ বলেছেন এবং বলেছেন যে এই হাদিস দ্বারা যেই হাদিসে যেই যেই খেলার কথা বলা হয়েছে নারদাশির এই খেলাটি আসলে লুডো খেলা নয় এটা রকম একটি খেলা এটা রাসুল্লাহ সাল্লাহ আলী যুগে ছিল এবং নারদাশির এটা একরকম মানে ফার্সি শব্দ আরবিতে আনা হয়েছে ওইটা ওই যুগে ছিল বর্তমানে লুডো খেলাটি ওই খেলাটাই নয় এটা লুডো খেলাটি আরেকটি খেলা আবার যারা নাকি জায়েজ বলেছে তারা আবার তিনটি শর্ত দিয়েছে জায়েজ হওয়ার জন্য প্রথম শর্ত যে এই খেলাটি যেন যে খেলবে তাকে যেন কোনো ওয়াজিব কাজ থেকে তাকে ত্যাগ না করায় মানে ওয়াজিব কাজ যেন তার না ছুটে আহ উদাহরণস্বরী যে এই খেলাটি যে খেলবে তার যেন নামাজের সময় হয়ে গিয়েছে এমন আছে খেলতে খেলতে নামাজের সময় চলে যায় অথবা জমাত ছুটে যায় যেন কোনো একটি ওয়াজিব তরক না হয় কোন একটি ওয়াজিব তার থেকে যেন না ছুটে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো এই খেলাটি যেন তার কোনো এই খেলার দ্বারা যেন তার কোনো হারাম কাজ না হয় অর্থ হলো মানে খেলতে খেলতে কেউ যদি আপনার মানে একজন একজন গালি দিল অথবা একজন শত্রু হলো লুডো খেলার কারণে যেন কোন দ্বারা এটার দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হলো যে কোনো যেন পয়সা না কামানো হয় মানে পয়সা দিয়ে যেন খেলাটা না হয় অর্থাৎ দুইজন অথবা তিনজন একসাথে খেললো সবাই উদাহরণ সবাই দশ রিয়াল দশ রিয়াল করে দিল এবং যে নাকি জিতবে সে বাকি সব সে সব পয়সা নিয়ে নিয়ে গেল এরকম পয়সা দিয়ে যেন খেলা না হয় কারণ পয়সা দিয়ে খেললে এটা হয়ে যাবে জুয়া জুয়া খেলাটা ইসলামে হারাম হ্যাঁ কেউ যদি তৃতীয় ব্যক্তি তৃতীয় মানে বাইরে তৃতীয় পার্সেন্ট কোনো লোক থাকে মানে কয়েকজন মানুষ খেললো কিন্তু অন্য কোনো একজন বাইরের মানুষ সে যদি বলে থাকে যা যে জিতবে তাকে আমি পুরস্কার দিব এটা সমস্যা নাই কিন্তু যারা নাকি খেলবে তারা যদি তারা যদি নিজের থেকে সবাই পয়সা দেয় এবং যে জিতবে পয়সাগুলো নিয়ে যাবে তো এটা হয়ে যাবে জুয়া এটা করা যাবে না মোটামুটি এই তিনটা শর্ত করে ওলামারা জায়েজ করেছেন প্রথম শর্ত আমি আবার বলি যে কোনো ওয়াজিব ত্যাগ করা যাবে না এই খেলার জন্য অথবা কোনো একটি হারাম কাজ করা যাবে না এই খেলার জন্য অথবা কোনো পয়সা দিয়ে এই খেলাটি খেলা যাবে না এই তিনটা শর্ত করে যদি হয় তাহলে কিছু কিছু ওলামারা এটাকে আবার হালাল বলেছেন আমার কথা হলো যে যেহেতু এমন একটি খেলা যে মধ্যে কেউ হারাম বলেছে কেউ হালাল বলেছে আবার যারা নাকি হালাল বলেছে তাও তিনটি শর্ত নিয়ে এটা হালাল বলেছে সুতরাং মানে এইসব খেলা থেকে আমাদের এসব এইসব খেলা থেকে আমাদের দূরে থাকা এইসব খেলা থেকে আমাদের দূরে থাকাই হলো উত্তম কারণ এইসব খেলাটি আমাদের মানে এইসব খেলা থেকে আমাদের দূরে থাকাই উত্তম যেহেতু ওলামারা অনেক অলামারা এটা হারাম বলেছে কেউ কেউ আবার হারাল বলেছে আবার কয়েকটি শর্ত এসে সেজন্য এমন একটি খেলা দরকার এইসব খেলা আমাদের মানে কোনো সমস্যা কোনো একতলাপ নাই সবাই যাইজ বলেছে এমন খেলা এবং যেসব খেলাগুলো আমাদের মনেও তৃপ্তি লাগবে এবং শরীরের জন্য ভালো লাগবে ভালো হবে ওইসব খেলা আমরা খেলবো বেশি করে এইসব খেলা খেলাটা ভালো আমাদের জন্য আমি এই খেলাটি মানে অল আমাদের কথা বলে আমি নিজেও এটাকে হারাম বলতেছি না এটা যদিও হালাল হয়ে থাকে তাও আমরা এমন খেলা দরকার যে খেলাতে আমাদের শরীরের জন্য ভালো লাগ ভালো হবে এবং মনেও আমরা তৃপ্তি পাবো ওইসব আমরা খেলা খেলতে চেষ্টা করবো বারাকাল্লা হাফিক وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته